আমরা আবার প্রাণরাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পুঁথিপাঠ নিয়ে উপস্থিত হলাম। সাপ্তাহিক যে পুঁথিপাঠ আমাদের হয় ঠাকুরের, সেটি নিয়েই প্রথমেই আমার আরাধ্য দেবতা তথা পথপ্রদর্শক ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জগৎজননী মহামায়া মা সারদা দেবী ও যুগনায়ক বীর সন্ন্যাসী স্বামীজি মহারাজের রাতুল চরণে আমার ষষ্টাঙ্গ প্রণাম জানাই পুথিকার অক্ষয় কুমার সেন মহাশয়ের চরণে, প্রণাম জানাই মা ভবতারিণী ও বাবা মহাদেবের চরণে। শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন ও সর্বোপরি বিনম্র প্রণাম জানাই সমস্ত সুধী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে। আমাদের এই পুথিপাঠে স্বাগত জানাই সকল সুধী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে। আমি আমার ঐকান্তিক নমস্কার ও অসংখ্য ধন্যবাদ জানাই প্রাণরাম ইউটিউব চ্যানেলের কর্ণধার শ্রী পবিত্র কুমার সুর মহাশয়কে। আমাদের আজকে পুথিপাঠ ২৪তম পর্ব। আমাদের আজকের পুথিপাঠে আমাদের ২৪তম পর্বে হচ্ছে পুরী প্রতিষ্ঠা। গতদিন পুরী প্রতিষ্ঠা মানে সেই দক্ষিণেশ্বরের মন্দিরের প্রতিষ্ঠা গতদিন কিছুটা পাঠ করেছিলাম, আজ আবার কিছুটা পাঠ করব। এখান থেকেই শুরু করছি। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। পুরী প্রতিষ্ঠা, আমাদের পুরী প্রতিষ্ঠায় হয়েছিল আগের দিন যে ঠাকুর রানী রাসমণি সেই স্বপ্নে পেলেন এবং তিনি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার জন্য স্বপ্ন পেলেন এবং তিনি চারিদিকে ব্রাহ্মণদের খোঁজ করতে লাগলেন কে এই দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা কার্য করতে পারবে, কারণ তিনি কৈবর্ত কুলজা, তাই তার দ্বারা এই কাজ হবে না। তিনি মন্দিরটি করে দিতে পারবেন কিন্তু তিনি নিত্য অন্নভোগ দিতে পারবেন না, সেজন্যই তিনি দানপত্র করতে চাইলেন এবং ঠাকুরের দাদা এসে বললেন যে এটি যদি কোনো ব্রাহ্মণকে দানপত্র লিখে দেওয়া হয় তাহলে তিনি নিত্য অন্নভোগ দিতে পারবেন। তারপর থেকে আমরা পাঠ করছি। অন্নভোগ হেতু ব্রতী হবে যে ব্রাহ্মণ, করিতে বলিল রানী তার অন্বেষণ। যত লবে মাহি আনা তত দিব তাই, তদুপরি মন মতো পাইবে বিদায়। রানীর বিদায় বড় ছোট খাটো নয়, ক্ষুদ্র যেটিতে তবু ৫০০ টাকা ব্যয়। অতঃপর রানী বললেন যে যিনি যে ব্রাহ্মণ অন্নভোগ দিতে পারবেন সেরকম কোনো একজনকে খুঁজে বার করো, যত চাইবে তাকে আমি তাত মতনই বিদায় দেব তাকে। তো সেই জন্য রানীর বলছে যে রানীর সেই বিদায় ছোটোখাটো নয়, তার সেই বিদায় হলো ৫০০ টাকা, মানে যিনি আর কি গ্রহণ করবেন এটি নিতে সম্মত হবেন তার জন্য। দেশীয় ব্রাহ্মণ কহে স্বীকার না করে, কবে কেবা দিবে অন্য কৈবর্ত ঠাকুরে। শাস্ত্রে বিধি আছে তবু নাহি করে মত, শাস্ত্র চেয়ে দেশাচার এত বলবৎ। চাল কলা লোভী যত কলির ব্রাহ্মণ, সকল করিতে পারে করির কারণ। শক্রুমেদে জন্মে কন্যা বালিকা কুমারী, কষায়ের মতো দেয় লয়ে টাকা করি। বলছেন যে সমস্ত শাস্ত্রে আছে কিন্তু কোনো দেশীয় ব্রাহ্মণ, যেহেতু কৈবর্তের তৈরি এই দক্ষিণেশ্বর মন্দির, সেই জন্য কোনো দেশীয় ব্রাহ্মণ এই কাজ করতে চাইছেন না, যে এই দায়িত্ব নিতে চাইছেন না, শাস্ত্রে আছে তবুও। বলছে যে যত চালকলা বাধা লোভী সব ব্রাহ্মণরা অনেক টাকা দিচ্ছেন তাতেও তিনি তারা রাজি হচ্ছেন না। ব্রাহ্মণ বর্ণের গুরু আছিল আখান, কন্যার বিক্রয়ে বে পাঠি বেচা নাম।
ছিটা ফোটা কাটা গায়ে গোসাই ব্রাহ্মণে, প্রণব সহিত মন্ত্র দেন বেশ্যাগণে। এমন ব্রাহ্মণ যার অর্থগত প্রাণ, তাহারও নাহি দেন তাহারাও নাহি দেন এ কথায় কান। বিষম প্রভুর খেলা ভেঙে দিব পরে, কোথায় নির্ঝড় কোথা জল দেখো ঝড়ে। এই সমস্ত ব্রাহ্মণরা এমনই, ব্রাহ্মণ কথায় বলে ব্রাহ্মণ হলো বর্ণে সমস্ত বর্ণের গুরু ব্রাহ্মণ। কন্যার বিক্রয় এবে বাঁটি বেচেনাম বলছে যে, কিন্তু সেই গোসাই ব্রাহ্মণদের মধ্যে সেই ছিটে ফোটা লেশমাত্র নেই। তারা অর্থ পাচ্ছেন তাতেও, তারা এত অর্থ পাচ্ছেন তাতেও তারা এই কাজ করতে কান, তার মানে শাস্ত্রে আছে তাতেও তারা এই কাজ করতে চাইছেন না। বলছেন যে প্রভুর খেলা, ঠাকুরের খেলা এটি, সেই খেলা আমরা এবার ভেঙে দেবো। ঠাকুরের কি খেলা এটি? ঠাকুরের লীলা খেলা। বিষম মরম খেদে রাসমণি বলে, হে মা শ্যামা দিলে জন্ম হেন নিচ কুলে। আমার সম্পর্ক আছে এই সে কারণ, অন্ন ভোগ দিতে নাহি মিলিল ব্রাহ্মণ। ভক্তিমতী রাসমণি বুঝিয়া উপায়, রামকুমারের কাছে বলিয়া পাঠায়। রাসমণি ভীষণভাবে বিষণ্ণ হয়ে গেলেন এবং তিনি বললেন যে, কেন আমাকে এত নীচ বংশে জন্ম দিলে? আমি অন্নভোগ দিতে চাইছি কিন্তু কোথাও এমন ব্রাহ্মণ মিলছে না, শুধুমাত্র আমার সম্পর্কের জন্য তুমি অন্নভোগ পাবে না মা শ্যামা। তখন সেই ভক্তিমতী রাসমণি উপায় খুঁজে না পেয়ে রামকুমারকে ডেকে পাঠালেন, ঠাকুরের দাদা রামকুমারকে, যিনি সিদ্ধবাক শ্রী রামকুমার। রাসমণি বললেন, আপনি দিলেন বিধি তবু কি কারণ, পূজক পাচক কার্যে না মিলে ব্রাহ্মণ। শাস্ত্রবিধি মতে যদি আছে হেন রীতি, দয়া করি আপনারে হতে হবে ব্রতী। বলছেন যদি শাস্ত্রে এরকম, আপনি তো বিধান দিলেন যে শাস্ত্রে এরকম আছে, কারো নামে লিখে দিলে আর সেটি হতে পারে, তাহলে শাস্ত্রে যদি এরকম বিধান থাকে তাহলে কেন হচ্ছে না? তাহলে আপনি দয়া করে আমাকে সেই ব্রতী হন, দয়া করুন আমাকে কি করব বলে দিন, কি করতে হবে, বা আপনি সেই দায়িত্ব নিন। বলছেন রাসমণি বলছেন, শ্যামাপদের অত মন শ্রীরাম, পুথিকার লিখছেন, শ্যামাপদের অত মন শ্রীরাম কুমার, শ্যামার হবে না সেবা শুনি সমাচার। স্বীকার করিলা কর্ম লইবেন হাতে, লৌকিক আচারে দোষ শুদ্ধ শাস্ত্র মতে। এবারে যেহেতু শ্রীরামকুমার হলেন শ্যামাপদের অত মন, তিনি সর্বদা এই দায়িত্বভার গ্রহণ করবার জন্য স্বীকার স্বীকৃত হইলেন। এত বলি কি করিলা শুনো অতঃপর, বলেছি গ্রামের নাম কোথায় শিহর। যেখানেরই দূর বাড়ি প্রভুর ভাগিনে, কামার পুকুর হতে কিঞ্চিত পশ্চিমে। সেখানের ব্রাহ্মণ শহরে ছিল যত, সবাকারে পুরীতে করিলা নিয়োজিত। সৎকুল সদ সমুদ্ভব সেবা তো ব্রাহ্মণ, সেখানে রানীর ছিল বড় অনাটন। বলছে যে লৌকিক আচারে সমস্ত দোষ শাস্ত্রমতে সমস্ত দোষ শুদ্ধ করে সেই রামকুমার দায়িত্ব নিতে স্বীকৃত হলেন। এই এই বলার পরে যে বলছেন যে, এত বলি কি করিলা শুনো অতঃপর, তারপরে কি হলো তারপরে শুনো। বলছে, শিহর গ্রামে ছিল ঋদুর ভাগ্নে, ঋদু নামে শ্রীপ্রভুর ভাগ্নে, কামার পুকুর হইতে পঞ্চিত পশ্চিমে অবস্থিত। সেখানে বিভিন্ন ব্রাহ্মণ শহরে ছিল যত, সবাকারে এই পুরীতে আসতে আহ্বান জানানো হলো। সৎকুল সমুদ্ভব সেবাত ব্রাহ্মণ, যত সৎকুল সমুদ্ভব যত সেবাত ব্রাহ্মণ ছিল সকলকে ডাকা হলো। প্রয়োজন মতো মত পেয়ে অতি আহ্লাদিত, ঠাকুর প্রতিষ্ঠা দিন কইল নিরূপিত। এবারে
সেই রানী রাসমণি খুব আনন্দিত হলেন যে মত পাওয়া গেছে রামকুমার এই দায়িত্ব নেবেন, তার নামে এই মন্দির লিখে দেওয়া হবে এবং তিনি এই মন্দিরের দায়িত্ব নেবেন। স্নান যাত্রা সেই দিন আষাঢ় মহায় 1269 সাল গণনায়, পুরী প্রতিষ্ঠার দিন যত কাছে আসে চারিদিকে নর নারী মহানন্দে ভাসে, মহতি হইবে ঘটা দেখিবার আশ, ঘটা পরিসীমা কথা না হয় প্রকাশ। এবারে সেই স্নানযাত্রার দিন আষাঢ় মাসে স্নানযাত্রার দিন 1269 গণনায় 1269 সাল সেই সালে এই দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হবে এবং সকলেই সেই নিয়ে সকলেই খুব আনন্দিত, প্রত্যেকে সেখানকার যারা রয়েছেন প্রত্যেকেই খুব আনন্দিত হলেন। মহাঘটা সমারোহে এই পুরীখানি প্রতিষ্ঠা করা হলো, হবে আর কি, প্রকাশ হলো চারিদিকে, সকলের খুব আনন্দ হচ্ছে। দৈর্ঘ্যে পোস্তে পুরীখানি মহাপরিসর, আদ লক্ষ লোক ধরে ইহার ভিতর, সুন্দর শোভিত এই পুরীর সমান কোন স্থলে গঙ্গা কূলে নাই বিদ্যমান, মন প্রাণ কোথা যায় পুরী দর্শনে, বলিতে নারিনু ভাব রয়ে গেল মনে। দৈর্ঘ্যে এবং পোস্তে চারিদিক দিয়ে এই ঠাকুরের দক্ষিণেশ্বরের মন্দির, রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির মহৎ, এরকম কোথাও নেই, এরকম গঙ্গার কূলে এরকম এত সুন্দর মনোরম স্থান কোথাও নেই। যে স্থানকে শ্রীম বলছেন যে যেমন পেনেটির মহাউৎসবে যে পেনেটির মহাউৎসব হইতো শ্রী চৈতন্য মহাপ্রভুর গৌরাঙ্গের, ঠিক সেইখানে যেরকম মহাউৎসব হতো, তো সেটি দেখে শ্রীমা বলেছিলেন যে এই দক্ষিণেশ্বর মন্দির কালে কালে মহাতীর্থক্ষেত্র হবে, যেটি আজকে আমাদের মহাতীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। তো এই পুরী দর্শনে মনের মধ্যে একটা অপূর্ব সুন্দর ভাব রয়ে যায় সকলের। পুথিকার লিখছেন, দিব্য ভাব পরিপূর্ণ শান্তিময় স্থল, আজন্ম সন্তপ্ত চিত দেখিলে শীতল, আসিতে লাগিল কত শত শাস্ত্রবিদ, ছাত্র সহ নিমন্ত্রিত টোলের পণ্ডিত। এই দিব্যভাবে পরিপূর্ণ শান্তির স্থল এই দক্ষিণেশ্বরের মন্দির, আজন্ম ধরে যত সন্তপ্ত মন আছে সব শীতল হয় এই দক্ষিণেশ্বরের মন্দিরে আসলে, এবং যত শাস্ত্রবিদ যত ছাত্ররা আছে টোলের সকলেই দক্ষিণেশ্বরের মন্দিরে আসতে লাগলেন। মহাভাগ্যবতী রানী ভুবন মাঝার, শুভক্ষণে সমাগত শ্রীরাম কুমার, সহোদর গদাধর আইলা সংহতি, ভুবন পাবন ত্রাতাত অখিলের পতি, একত্রিত লোক কত সংখ্যাকে বা করে, এত বড় পুরী খান তাহে নাহি ধরে। বলছে মহাভাগ্যবতী রানী ভুবনের মাঝে, সত্যি মহাভাগ্যবতী রানী যে শ্রীরামকুমারকে সেই শুভক্ষণে পেলেন এবং তার সাথে সাথে পেলেন আমাদের শ্রীপ্রভু গদাধরকে, তিনি আসলেন বা তার দাদার সঙ্গে, চারিদিকে লোকে লোকারণ্য কত সংখ্যা বলা মুশকিল, এত বড় পুরীখানা তাতেও ধরছে না এত লোক এসেছেন। পুথিকার লিখছেন, গণনায় সংখ্যা তার নাহি হয় সীমা, যেদিনে সাজায় কৃষ্ণ কালীর প্রতিমা, রজত কাঞ্চনময় নানা আভরণ, পড়ায় শ্যামায় যত পুরীর ব্রাহ্মণ, রজত সহস্র দল পদ্মের উপর, বিরাজিতা শ্যামা মাতা পদতলে হর। বলছেন যে সংখ্যায় বলা যাবে না কত লোক এসেছিলেন, যেদিন কালী কৃষ্ণকে সাজানো হয়েছিল, প্রতিমাকে সাজানো হয়েছিল, সোনা রূপা নানা আভরণ দিয়ে সাজানো হয়েছে শ্যামা মাকে, এবং শত সহস্র দল রজত পদ্মের উপরে, রূপার পদ্মের উপরে বিরাজিত শ্যামা মাতা, আর তার পদতলে স্বয়ং শিব।
পরম সুঠাম হেন নাহি কোনোখানে শ্যামা কি শ্যামার মূর্তি সাধ্যকার চিনে অতুল উপমা শ্যাম কি শ্যামার মূর্তি সাধ্যকার চিনে অতুল উপমার উপকান্তি প্রতিমার শ্যাম অঙ্গে শোভে যেন শ্যামা অলঙ্কার পরম সুঠাম হেন নাহি এরকম সুন্দর দৃশ্য কোথাও নাই শ্যাম মানে স্বয়ং কৃষ্ণ না শ্যামা মা কালী কে বলতে পারে মূর্তি এরকম সাধ্যকার যে চিনবে অতুল উপমা রূপকান্তি প্রতিমার শ্যাম অঙ্গে শোভে যেন শ্যামা অলঙ্কার শ্রীকৃষ্ণ অঙ্গে মানে কালো অঙ্গ মা কালীর শ্যামা অঙ্গ সেই শ্যামা অঙ্গে যেন শোভা পাচ্ছে শ্যাম অঙ্গে যেন শোভা পাচ্ছে শ্যামার সমস্ত অলঙ্কার এ সময় বহু কষ্টে প্রভু গদাধর জনতা ঠেলিয়া যান মন্দির ভিতর প্রতিমা প্রতিমা বলি জ্ঞান নাহি হয় দেখিলা যেমন শ্যামা আপনি উদয় তখনই শ্রীপ্রভু মন্দিরে ঢুকলেন সমস্ত লোকের ভিতর থেকে সমস্ত লোককে ঠেলে জনতা ঠেলে তিনি ভিতরে ঢুকলেন এবং প্রতিমাকে প্রতিমা বলে তার জ্ঞান হলো না তিনি জ্ঞান করতে পারলেন না প্রতিমাকে প্রতিমা বলে মাতৃমূর্তি বলে কারণ তিনি তো চিন্ময়ী রূপ দেখেন তিনি মৃন্ময়ী রূপ দেখতে পাচ্ছেন না কৈলাস করিয়া শূন্য বিরাজ মন্দিরে অপরূপ রূপে গোটা পুরী আলো করে অন্নপূর্ণা ক্ষেত্রে যেন নাহি অনাটন চব্য চুষ্য লেজ্জ পেয়েও খায় লোকজন আহুত কি অনাহুত দুঃখী ক্ষুধাতুর সমভাবে পায় সবে প্রচুর প্রচুর শ্রীপ্রভু এসেছেন মন্দিরে সেই অপরূপ পুরীতে কৈলাসপুরীতে কৈলাসপুরী যেন বিরাজ করছেন সেই মন্দিরে এবং সেই মন্দিরের মধ্যে যত লোক আছেন যারা যারা যাদের আহ্বান করা হয়েছিল নিমন্ত্রিত এবং যারা অনাহত যাদের আহ্বান করা হয়নি সকলেই এসে প্রচুর প্রচুর অন্ন কোনো অন্নের অভাব নেই যেন অন্নপূর্ণার ক্ষেত্র দক্ষিণেশ্বরের মন্দির এবং সেখানে এসে সকলে খেয়ে গেলেন প্রচুর প্রচুর খেয়ে গেলেন তারা সকলে এই ভোগ মায়ের ভোগ তারা পেলেন মায়ের প্রসাদ পেলেন সকলে আজকে আমরা 24তম পর্ব এই অবধি পাঠ করলাম এরপরে আমরা আগামীকাল আবার আগামী পর্বে আমরা আবার ঠাকুরের পুঁথি পাঠ করব 25তম পর্বে পুরী প্রতিষ্ঠার বাকি অংশ এবারে আমরা ঠাকুরের প্রণাম মন্ত্রটি পাঠ করব তার আগে বলবো ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক আসুন আমরা এবার ঠাকুরের প্রণাম মন্ত্রটি পাঠ করি জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রাম কৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম সবার চরণ রেণু মাগে অধম সবার চরণ রেণু মাগে অধম ওম শান্তি 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 হরি ওম তৎসত শ্রী রাম কৃষ্ণ অর্পণমস্তু জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর আমাদের 24তম পর্বের পুঁথিপাঠ এখানে শেষ করলাম আবারও বলি ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দিব্যত্রয়ী চরণে আমার আভূমি লুণ্ঠিত ষষ্টাঙ্গ প্রণাম জানিয়ে ও সমস্ত সুধী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের পুঁথিপাঠ শেষ করছি নমস্কার